তাহলে এখানে দুটি পরিমাণের বা ঘনত্বের তরলের পরিমাণ দেয়া আছে। এখানে গ্যালন দেয়া আছে, 1 গ্যালন এবং 2 গ্যালন। এবং এই ভিডিওতে আমি যা করতে চাচ্ছি তা হলো এই তরলের ঘনত্বের মান এককের মাঝে পরিবর্তন। আমি অন্যান্য এককে এটা পরিবর্তন করব যুক্তরাষ্ট্রের চলিত নিয়ম অনুসারে। তাই আমি তোমাদেরকে বলবো ভিডিওটি সাময়িকভাবে বন্ধ রাখতে এবং প্রথমে 1 গ্যালন নিয়ে চেষ্টা করতে। এটাকে কোয়ার্ট, পিন্ট, কাপ এবং তরলের আউন্সে পরিবর্তন করো। আচ্ছা, 1 গ্যালন হলো 4 কোয়ার্ট, তাহলে আমরা একে 4 দিয়ে গুণ করব। 1 কোয়ার্ট সমান হলো 2 পিন, তাহলে আমরা 2 দিয়ে গুণ করব। তো 4 কোয়ার্ট যার প্রতিটি হলো 2 পিন্ট, প্রতি পিন্টে হলো 2 কাপ, তাহলে আমরা পেলাম 8 পিন্ট এবং প্রতি পিন্টে 2 কাপ, তাহলে হলো 16 কাপ। এবং সবশেষে তুমি কাপকে তরলের আউন্সে পরিবর্তন করো, তাহলে প্রতি কাপে হবে 8 আউন্স। তাহলে যদি 16 কাপ নাও, এটা হবে 16 গুণ 8, 8 গুণ 8 হলো 64, এটা হলো তার দ্বিগুণ, এটা 128 আউন্স হবে। এবার আমরা 2 গ্যালন নিয়ে কাজ করব। এটাকে কোয়ার্ট, পিন্ট, কাপ এবং তরলের আউন্সে পরিবর্তনের চেষ্টা করো। আচ্ছা, একইভাবে এটা করা যায়। 1 গ্যালন হলো 4 কোয়ার্টের সমান, তাহলে 2 গ্যালন হলো 2 গুণ 4 কোয়ার্ট অথবা 8 কোয়ার্ট, কোয়ার্টে হবে 2 পিন্ট। তাহলে যদি কোয়ার্টকে পিন্টে নিতে চাও, আমরা একে 2 দিয়ে গুণ করব। এখন প্রতি পিন্টে 2 কাপ, তাহলে 16 দিয়ে গুণ করলে হবে 32 কাপ এবং সবশেষে প্রতি কাপে হলো 8 আউন্স। 32 গুণ 8 কি হবে দেখে নেই, এটা হবে 256। এখানে লক্ষ্য করো, যখন 1 গ্যালন থেকে আমরা 2 গ্যালনে গেলাম, আমরা গ্যালনের পরিমাণকে অবশ্যই 2 দিয়ে পরিবর্তন করলাম অথবা 2 দিয়ে গুণ করলাম। এবং তোমরা বোর্ডের দিকে দেখো, এটা 8 কোয়ার্ট এবং তোমরা বোর্ডের দিকে দেখো, এটা 4 কোয়ার্ট থেকে 8 কোয়ার্ট হয়েছে, 8 থেকে 16 পিন্ট, এটা 16 কাপ থেকে 32 কাপ, 128 থেকে 256 তরল আউন্স। যখন তোমরা গ্যালনকে 2 দিয়ে পরিবর্তন করলে, তখন এই সবকটি এককেই 2 দিয়ে পরিবর্তন করবে।